नमस्कार बंधुरा, वेलकम टू माय चैनल एसबी एक्सप्लोरर। तो बंधुरा, तुम्हारा सकले ही जानो आज के नॉकआउट शुरू होच्छे एवं नॉकआउट टू ते मुखोमुखी होबे एटीके मोहनबागान एवं उड़ीसा एफसी, जेटा होबे आगामीकाल 4 तारीखे। एबार ब्यापार होच्छे, नॉकआउट मैचेर आगे बड़ो धक्का खेये गेछे एटीके मोहनबागान। तो एटीके मोहनबागान टीमेर जानो माने सब दिक थेकेई एकटा ना एकटा प्रब्लेम रयेछे। एक तो चोट समस्या, तारपर अनेक रकम अनेक समस्या किन्तु भुगेछे, कार्ड समस्या। তো বর্তমানে দাঁড়িয়ে যে সমস্যাটাই ভুগলো সেটা হচ্ছে একজন দলের গুরুত্বপূর্ণ তারকা বিদেশি, তিনি কিন্তু মাঝপথে দেশে ফিরে গেলেন। তো সেই বিদেশিটার নাম হচ্ছে ব্রেন্ডন হ্যামিল। তো বন্ধুরা, ব্রেন্ডন হ্যামিল তিনি কিন্তু দেশে ফিরে গেছেন, অস্ট্রেলিয়ায় ফিরে গেছেন। যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে সবথেকে বড় খবর বলাই যায়, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে এটিকে মোহনবাগান টিমে স্লাভকো ভালো খেলছে সেটা সকলেই জানে। কিন্তু এই ম্যাচে অবশ্যই 6 জন বিদেশির দরকার ছিল, রিজার্ভ বেঞ্চে অন্তত 2 জন বিদেশির দরকার ছিলই ছিল। কিন্তু ব্রেন্ডন হ্যামিল তিনি অ্যাভেলেবেল থাকছেন না যেরকমটা কিন্তু খবর, তার কিছু পার্সোনাল রিজনের জন্য তিনি কিন্তু দেশে ফিরে গেছেন। এবার দেখার বিষয়, আশা করা যায় তিনি সেমিফাইনালের জন্য অ্যাভেলেবেল হয়ে যাবেন। এবার দেখতে হবে এটিকে মোহনবাগান যাতে জিততে পারে, তবেই তো সেমিফাইনালে যাবে। এরপরে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে, গতকালকেই তোমাদেরকে জানিয়েছি গ্লেন মার্টিন্সকে নিয়ে। তো বন্ধুরা, গ্লেন মার্টিন্স যে হ্যামস্ট্রিং ইঞ্জুরি হয়েছে তোমাদেরকে আমি গতকালকেই জানিয়েছি। তো বর্তমানে তিনি কিন্তু রিহ্যাব পর্বে রয়েছেন, তবে এখনও অবধি তিনি কিন্তু উড়িষ্যা ম্যাচের জন্য মানে আগামীকালের ম্যাচের জন্য অনিশ্চিত বলাই যায়। কালকে সকাল অবধি আশা করা যায় ওয়েট করা মানে করবেন আর কি জুয়ান ফেরান্দো। তো এবার দেখবার বিষয় যে গ্লেন মার্টিন্স তিনি অ্যাভেলেবেল থাকেন কি না। যদিও তার ব্যাকআপ রয়েছে পুইটিয়া, তবু ওই একটা কথা আমি বললাম, রিজার্ভ বেঞ্চটাও কিন্তু এই ম্যাচের জন্য অবশ্যই শক্তিশালী দরকার ছিল, যেটা কিন্তু একটু হলেও প্রবলেমে পড়ছে এটিকে মোহনবাগান। তো এই হচ্ছে আজকের একটা গুরুত্বপূর্ণ ভিডিও। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আজ এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।